প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি যদি একবার পড়তে পারেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। সুনানে নাসাই, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদ আহমদের বর্ণনায় হাদিস এসেছে, সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি অবশ্যই যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। যে কোনো কাজে, যে কোনো বিপদে, আপনি যে কোনো পেরেশানি দিয়ে থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে নিজে সাহায্য করবে। দোয়াটি একেবারেই সহজ, আমাদের ঠোঁটে একেবারেই সহজ আমরা বলতে পারবো, এবং সবাই পারি, এরকম কেউ নাই দোয়াটি পারি না। মুস্তাদ আহমদ সহ মুস্তাদরাকে হাকিম সহ অসংখ্য মোতাবাররা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রিয় সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধিকবার শপথ করে জিকির, শুকর ও ইবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন। এই তিনটি বিষয়ে তাগিদ দেন। দো হাদিসটি হলো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন আর বললেন, হে মুয়াজ, আল্লাহি আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর শপথ, আল্লাহি মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা থেকে আমি বলছি মুয়াজ, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই দোয়াটি পড়তে পারো, এই দোয়াটি কখনোই তুমি পরিহার করবে না, আর এই দোয়াটি যদি পড়তে পারো, স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। এই দোয়াটি আমরা সকলেই পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, একেবারে তিনটি শব্দের দোয়া। আল্লাহুম্মা আইন্নি, শুরুটা হচ্ছে হামজা, পরেরটা হচ্ছে আইন, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আপনি আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, আমি আপনার স্মরণে, আপনার প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আপনি আমাকে সাহায্য করুন। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। ইবাদতের মধ্যে যদি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করে, খুশি হয়ে যায়, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন, যে কোনো কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন, ডেভেলপ হতে পারবেন, আপনি জীবন, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহুল আজিজ, আপনি যদি এটা করতে পারেন। এরপর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আস-সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহিকে এবং আস-সুনাবি হযরত আব্দুর রহমান কেও এরূপ দোয়া করার ওসিয়ত করতেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যকে ওসিয়ত করতেন। এজন্য এই আমলটি আমরা যদি করতে পারি, প্রত্যেকটি উম্মা যদি, মুসলিম উম্মার জন্য এই আমলটি, প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যদি এই দোয়াটি পড়তে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি করতে পারি, প্রত্যেক কাজই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। হয়তো পেরেশানিতে আছেন, আল্লাহ সাহায্য করবে আপনাকে। ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। অভাব অনটনে আছেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। বিপদ, পেরেশানি, মামলা, মুকদ্দমায় জড়িয়ে আছেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। আপনি ফরজ নামাজের পর যদি কোনো দোয়া করা হয়, দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। নামাজের পর দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে দুহাত দোয়া করলে, আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেয়। তবে ওই দোয়াটার মধ্যে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। যে দোয়ার মধ্যে দরুদ থাকে না, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ,